আজ বৃহস্পতিবার, 12ই বৈশাখ 2024 সালের 25শে এপ্রিল। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা। সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বিবাহ, পরিবার, সন্তান সন্ততি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, সম্পত্তি, নাম মান সম্মান, প্রভাব প্রতিপত্তি, আধ্যাত্মিক চিন্তন চেতনা, এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি। এজন্য বৃহস্পতির মজবুতি অত্যাবশ্যক। আর কয়েকদিন পরেই বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। তবে হ্যাঁ, বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বর্তমানে গোচর করছেন। শনির নক্ষত্রগত পরিবর্তনের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নেবেন, আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আজ আপনাদের কায়িক পরিশ্রমের কারণে শরীরে কিন্তু একটু ক্লান্তি অনুভব হতেই পারে। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না। তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি, যাদের চন্দ্র রাশি বৃষভ এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে, যদি আপনি তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করেন। অন্যথায় তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎসঙ্গে কিন্তু চলেই যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। কার্যদক্ষতাকে বৃদ্ধি করবার জন্য সবসময় নতুন টেকনোলজি দিয়ে নিজেকে আপগ্রেড করবার চেষ্টা করুন। মডার্ন টেকনোলজির সাথে যত দ্রুত নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারবেন, বিশেষ করে যারা ডিজিটাল ওয়ার্ল্ডে আছেন, তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে নিজেদেরকে আপগ্রেড করার চেষ্টা করুন। আজ পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে, মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় ব্যয় করতেই পারেন।